আমাদের বাঙালিদের পূজোর ছুটি বা পূজোর আমেজ কখনোই সম্পূর্ণ হয় না যদি আমরা পূজোর সময় কোথাও একটুর জন্য হলেও, একবেলার জন্য হলেও যদি বেড়াতে না যেতে পারি, কি তাই তো? হ্যালো টু মাই অল ব্লগ লাভার্স, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেস চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি পুজোতে এবছর দারুণ মজা করেছিলাম, আর এই পুজোর মজাটা আরও দ্বিগুণ হয়েছে কারণ আমরা এর মধ্যেই ছোট্ট করে একটা জায়গাতে ঘুরে আসতে পেরেছি। এবছর পুজোটা আমাদের এখানে আমরা পুরো দিন পেয়েছি। এই প্রথমবার আমাদের এখানে পুজো আগে শেষ হয়েছে, তারপরে ইন্ডিয়াতে শেষ হয়েছে। মানে এবছর পুজোটা কিরম, সবাই কলকাতাতে বলছে যে নবমী দশমী একসাথে, ষষ্ঠী সপ্তমী একসাথে। মানে এটা হওয়ার জন্য অনেকেরই কনফিউশন যে মা পুজো এলো আর গেল, কিন্তু আমাদের এখানে আমাদের যে ভারত সেবাশ্রম সঙ্গে পুজো হয় সেইখান অনুযায়ী আমাদের পুজো একেবারে ঠিক টাইমে শুরু হয়েছে আর একেবারে ঠিক টাইমেই শেষ হয়েছে। তাই জন্য এবারের পুজোটা আমরা দারুণভাবে মজা করতে পেরেছি, আর গোটা গোটা দিন পাওয়ার জন্য সারাদিনই ষষ্ঠী সারাদিনই সপ্তমী আমরা খুব ভালো করেই কাটাতে পেরেছি। পুজো শেষ হয়ে গেলে মনটা কীরকম খারাপ হয়ে যায় তাই না? তাই জন্যই তো বাঙালিরা সেই আমেজটা বজায় রাখার জন্য ঘুরতে বেরিয়ে যায়। আর আমরাও ঠিক এই কারণেই পুজো শেষ হয়েছে আমাদের শনিবার দিনকে এখানে, আর রোববার দিনকেই বেরিয়ে পড়েছি ক্যাটস্কিল মাউন্টেনের উদ্দেশ্যে। ক্যাটস্কিল মাউন্টেন্স হচ্ছে সাউথ ইস্টার্ন নিউ ইয়র্ক স্টেটের অন্তর্গত। এই মাউন্টেন্সের আন্ডারে 30টারও থেকে বেশি পিক পড়ে, আর এই এরিয়াটার অল্টিটিউড হচ্ছে প্রায় 3,500 ফিট বা প্রায় 1,100 মিটার মতো। ধরে নিন আমাদের মিরিকের থেকে একটু উচ্চতা কম। আমাদের মিরিকে চা বাগানের জন্য বিখ্যাত, আর এখানে কিসের জন্য বিখ্যাত চলুন গিয়েই বরং দেখে নিন। আমাদের বাড়ি থেকে ক্যাটস্কিল যেতে সময় লেগেছিল মোটামুটি 2 ঘন্টা 20 মিনিট মতো। আমরা খুব সকাল সকাল শুরু করিনি, কারণ যেহেতু এই স্টেট পার্কটা সকাল 10টাতেই খোলে, তাই জন্য আমরা 8টা নাগাদই স্টার্ট করেছিলাম। আমরা ক্যাটস্কিলের হান্টার মাউন্টেনের যে স্কি রিসর্ট আর অ্যাডভেঞ্চার ট্রেলের যে জায়গা আছে সেইখানে আমরা পৌঁছে গেছিলাম প্রায় 10:30টার মধ্যেই। কিন্তু এত সকাল সকাল পৌঁছেও আমাদের কিন্তু পার্কিং পেতে বেশ কষ্ট হয়েছিল, পার্কিংটাও আমরা অনেক পেছনেই করতে পেরেছিলাম। আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরেই চলে গেলাম ক্যাটস্কিল ফ্লায়ার বা জিপলাইন বা রোপওয়ের টিকিট বুক করার লাইনে। লাইনটা বেশ বড় ছিল কিন্তু খুব ফাস্ট মুভিং ছিল। আমাদের এখানে বাচ্চাদেরও টিকিট লেগেছে। বাচ্চা বলতে যারা একেবারে ইনফ্যান্ট বা একেবারে কোলের বাচ্চা তাদের জন্য অ্যালাউই নয়, কিন্তু যারা টডলার আর একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত আছে, একটা লিমিটেশন, সেটা হচ্ছে 39 ইঞ্চ মতো, তার ওপরে যারা আছে তাদের হাইট তাদেরকে অ্যালাউ করেছে। তো আমার ছেলেকে ওরা অ্যালাউ করেই দিয়েছে, তবে আমাদের সাথে যে পুচকে জয়ী সে খুবই ছোট, ও ক্ষেত্রে সেটা অ্যালাউ হয়নি।
আমার তো দেখে ভীষণ ভয় লাগছিল। ছোটবেলা এক কি দুবার আমি এই রোপওয়েতে চড়েছি, আর যতবার চড়েছি ততবারই বমি করেছি। আর এই ফ্লায়ারগুলো জানেন তো একেবারে থামছে না, মানে এই ফ্লায়ারগুলো এরকম করে ঘুরে আসছে, ওই চলন্ত অবস্থাতেই ফ্লায়ারগুলোতে উঠতে হবে। তো আমি পুরো থরথর করে কাঁপছি। ওমার ভাবছি যে লোলোও বোধহয় ভয় পাবে, কারণ আমার ছোটবেলার এক্সপিরিয়েন্স তো আপনাদের বললামই, কিন্তু লোলো তো ওখানে সবচেয়ে বেশি মজা করছে, আর আমি লোলোর ওরকম হাত ছটফট করছে সব কিছু দেখে আমি তো ভয় আরও সিটিয়ে যাচ্ছি। আর মানে আমি তো ভেবেই ছিলাম যে ওকে নিয়ে আমি কিছুতেই উঠবো না, কিন্তু যাই হোক ওর হাইটে যখন অ্যালাও করে গেল, শুধু শুধু ওকে নিচে রেখে এতক্ষণ যাওয়াটা খুব রিস্কি হয়ে যাবে, তাই জন্য আমি ওকে নিয়ে নিলাম। কিন্তু ও তো দারুণ মজা করছে। এই ফ্লায়ারগুলো বেশি স্পিডে ছিল না, হাওয়া তো ভীষণই ছিল, ভীষণ ঠান্ডা লাগছিল। আর বসার সিস্টেমগুলো মানে জাস্ট একটা বসার একটা সিট মতো করা আছে, আর একটা সামনে রড মতো দেওয়া আছে, আপনি জাস্ট ধরতে পারবেন, আর কোনো রকম কভার টভার কিছু করার নেই। আমার তো ভয়তে আরও বেশি মানে সেটার জন্য ভয় লাগলো। তারপর যখন আস্তে আস্তে স্টার্ট হলো, যখন চারপাশের সমস্ত কিছু দেখছি বসে বসে, এত অপূর্ব লাগছে, এক একটা পাহাড় এক এক রকম কালারের লাগছে, সাথে করে যে মেঘের ছায়াগুলো যেখানে যেখানে পড়েছে সেই জায়গাকার গাছগুলো পুরোপুরি মনে হচ্ছে মেরুন কালার, আর যেখানে যেখানে মেঘের ছায়া পড়েনি আর সেখানে এত অপরূপ সুন্দর লাগছে যে আপনারা ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পেরে যাবেন। আমরা হান্টার মাউন্টেনেরই একটা হিল টপে পৌঁছতে মোটামুটি ফ্লায়ারে করে টাইম লাগলো 20 মিনিট মতো। এখানে নেবে আর একটু দূরে গেলেই এখানকার অনেকগুলোই ভিউ পয়েন্ট আছে, স্কি এরিয়া আছে, যেটা শীতকালে এই সমস্ত জায়গা থেকে স্কি করা হয়, এখন সেই জায়গাগুলো পুরোপুরি বন্ধ ছিল। অনেক ধরনের ট্রেকের ট্রেল ছিল, সেই ট্রেলগুলো বন্ধই ছিল। চারপাশটার এত অসম্ভব সৌন্দর্য আপনাদেরকে আমি নতুন করে আর কি ডিসক্রাইব করব। আশা করছি আপনারা আমার এই ব্লগটা দেখে কিছুটা আজ করতে পারছেন। সেদিনকে ওয়েদারটাও এতটাই ঝলমলে ছিল, সাথে করে সুন্দর হাওয়া দিচ্ছিল, যে চারপাশটা দেখতে আরও যেন সুন্দর লাগছিল। এত কালার যে চোখ মন সব কিছু ভরে যাচ্ছিল, আর কিছুদিন বাদ এলেই এই প্রত্যেক কটা পাথাই ঝরে যাবে, এটা ভাবলেও কীরকম লাগছিল। ঠিক যেন কবিগুরুর লেখা সেই ছোটবেলার কবিতাটার কথা মনে পড়ে যায়, সেই যে পড়েছিলাম মনে আছে আপনাদের? এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু, শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা, মালতীলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা, গগনে গগনে বরষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা, দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দায় তারে, যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। চারপাশের পরিবেশের সাথে যেন কি দারুণভাবে এই কবিতাটা মিলে গেল, তাই না? এই গাছের পাতার কালারগুলো কেন চেঞ্জ হয় জানেন? আসলে অতিরিক্ত ঠান্ডায় গাছের ক্লোরোফিলটা নষ্ট হয়ে যেতে থাকে, তাই কোনো গাছের পাতার রং এখানে হলুদ, কোনো গাছের পাতার রং এখানে লাল হয়ে যায়, এই সমস্ত গাছের পাতাই সব ঝরে যাবে। কিছুদিন বাদে যখন বরফ পড়বে চারদিকে, পুরো পাতা ছাড়া গাছগুলো কীরকম লাগবে বলুন তো দেখতে। তারপর অবশ্য কিছুদিনের মধ্যেই আবার নতুন পাতা হবে। প্রত্যেক কটা সিজনের মতোই আমাদের জীবনেও কত উঠা পড়া আসে,
কিন্তু তারপরেও আমরা এগিয়ে যাই, এগিয়ে চলেছি। প্রকৃতি আমাদের কিন্তু এইভাবে শেখায় যে আজকে যদি পাতা সব ঝরে যায়, যতই ঝড় জল আসুক না কেন, নতুন পাতা আবার ঠিক হবে। খালি একটু সময়ের অপেক্ষা, আবার এই গাছগুলো নিজেদের রং, রূপ, গন্ধ, সৌন্দর্য সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। দিন বাড়ার সাথে সাথে এখানে ভিড়টাও বেশ বাড়তে থাকলো। তার উপর জার্মানিদের এখানে একটা অক্টোবর ফেস্ট হচ্ছিল। এখানে এই চারটে উইকেন্ড জুড়েই এখানে এই ফেস্টটা হবে, সেই জন্য আরও ভিড়টা প্রচণ্ডই বেড়ে গেছিল। আমাদের নেবে যাওয়ার এক ঘন্টার মধ্যেই ওরা বুকিং কাউন্টারও বন্ধ করে দিয়েছিল। এখানে যেহেতু ফেস্ট চলছিল, তাই জন্য এখানে নানান ধরনের খাবার দাবার ছিল। আমরা লাঞ্চ করে আবার সেই খাবার দাবারগুলো টুকটুক করে খেয়েছি। সারাটা দিন দারুণ মজায় কাটলো। এবার আস্তে আস্তে সন্ধে নামছিল। আমরা ওখান থেকে প্রায় 5টা নাগাদই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এইভাবেই আমাদের পুজোর উইকেন্ডটা শেষ হয়ে গেল। আর মন ভরা আনন্দ আর মন ভরা এনার্জি নিয়ে আবার নিজেদের কাজে ফিরে যাওয়া। আসছে বছর আবার এসো মা। সবাইকে শুভ বিজয়া জানিয়ে আজকে আমার এই ব্লগটা শেষ করলাম। আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অগ্রিম সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা রইল। তাহলে চললাম, টাটা।